1972 সালে সম্ভাব্য বিমান হামলা থেকে বাঁচতে একদল চীনা শ্রমিক মাটি খুঁড়ে আশ্রয়ের ব্যবস্থা করার সময় খুঁজে পান জিংহুইকে। চীনে আবিষ্কৃত 2000 বছরের পুরনো এই মমিটি আজও বিশ্বের অন্যতম রহস্য। চীনের স্বর্ণযুগ হান রাজবংশের রাজত্বকালে চাংশা সাম্রাজ্যের প্রধানমন্ত্রী লি ক্যাং এর স্ত্রী ছিলেন জিনহুই। বহুমূল্য পোশাক বাদ্যযন্ত্র দিয়ে ঘেরা ছিল হুইয়ের সমাধি, কিন্তু সবকিছু ছাপিয়ে প্রত্নতত্ত্ববিদদের আকর্ষণ করে হুইয়ের মৃতদেহ, কারণ দেখে মনে হচ্ছিল কিছুদিন আগেই তার মৃত্যু হয়েছে। হুইয়ের মাথার চুল, চোখের পাতা প্রায় নিখুঁত ছিল, শিরায় রক্তও ছিল। মাটি থেকে প্রায় 12 মিটার নিচে বায়ুশূন্য অবস্থায় রাখা ছিল মৃতদেহটি। 4 স্তরের কফিনের মধ্যে আবদ্ধ দেহটি 20 স্তরের রেশমের কাপড় দিয়ে প্যাঁচানো ছিল। মৃতদেহটি 80 লিটারের এক তরল পদার্থে ডুবিয়ে রাখা হয়েছিল। এই তরলের মধ্যে সামান্য ম্যাগনেশিয়াম পাওয়া গেলেও তরলটি ঠিক কি তা এখনও সঠিকভাবে জানা যায়নি। এমনভাবে হুইয়ের দেহটিকে রাখা হয়েছিল যাতে বাইরের কিছু ভেতরে ঢুকতে বা ভেতর থেকে বাইরে বেরিয়ে আসতে না পারে। এই বিশেষ ব্যবস্থার জন্যই হয়তো দেহটি এত বছর ধরে সুরক্ষিত ছিল বলে মনে করেন বেশিরভাগ বিশেষজ্ঞ। জিনহুইয়ের মৃতদেহটিকে মমি বলেই ধারণা করা হয়, তবে এটি সংরক্ষণের পদ্ধতি মিশরীয়দের থেকে অনেকটাই আলাদা। তবে এখনও সেই পদ্ধতির সম্পূর্ণ বিশ্লেষণ করা সম্ভব হয়নি। মার্সিয়া মান্নান, মাই টিভি।